বন্ধুরা, যদি আপনারা ডাল থেকে চারা তৈরি করতে চাইছেন, সেই ক্ষেত্রে আপনাদের কিছু জিনিসের দরকার পড়ে। তো তার মধ্যেই এইটা যেটা আমি দেখাচ্ছি, তার নাম হলো রুটিং হরমোন পাউডার। রুটিং হরমোন পাউডার আপনারা মার্কেটে যে কোনো সারের দোকানে বা অনলাইন পারচেস করতে পারবেন, কিন্তু অনলাইন একটু দামটা বেশি থাকে। তো অনেকে এটা নাও কিনতে মানে ভাবে যে পয়সা লাগবে, বা এমনিও অনেক সময় অনেক জায়গায় পাওয়াও যায় না। তো সেই ক্ষেত্রে আপনারা কি জিনিস ব্যবহার করলে আপনাদের ডাল থেকে চারা তৈরি হয়ে যাবে, তো আজকে আমি এখানে আপনাদের আরও তিনটে জিনিস দেখাবো, যেগুলো আপনাদের খুব ইজিলি ঘরে পেয়েও যাবেন, আর সেগুলো কোনো এত বেশি দামও নয়, আর আপনার কিন্তু ডাল থেকে চারা তৈরিও হয়ে যাবে। আমি আজকের এই ভিডিওটাতে অনেক এমন জিনিস দেখাবো আপনাদেরকে, তৈরি করে ডাল থেকে চারা তৈরি করেও দেখাবো, আলাদা আলাদা গাছ তৈরি করে দেখাবো। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখে নিন। আপনারা যদি ডাল থেকে চারা তৈরি করা শিখতে চাইছেন বা কী কী জিনিস দরকার পড়ে, তো এই রুটিং হরমোন যদি না অ্যাভেলেবল হয়, তো তার জায়গা প্রথম যে জিনিস সেটা হলো হলুদ গুঁড়ো পাউডার, যেটা সবার বাড়িতেই অ্যাভেলেবল থাকে, মানে রান্নাঘরে রান্না করার সময় দরকার পড়ে। কিন্তু এটাও একটা ন্যাচারাল ফাঙ্গিসাইডেরও কাজ করে, আর তার সঙ্গে কিন্তু এটা হলো একটা ন্যাচারাল রুটিং হরমোনেরও কাজ করে। তিন নম্বর যেটা দিয়ে আপনারা ডাল থেকে চারা তৈরি করতে পারবেন, সেটা হলো অ্যালোভেরার যে পাতাগুলো থাকে, তার মধ্যে যে জেলটা থাকে, সেই জেলটাকে আপনারা রুটিং হরমোন হিসাবে ব্যবহার করলেও আপনাদের কিন্তু ডাল থেকে চারা তৈরি হয়ে যাবে। আমি এখানে একটা পাতা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, এর ভেতরে কিন্তু জেল থাকে, ওই জেলটা দিয়েই আমরা ডাল থেকে চারা তৈরি করতে পারবো, যে কোনো গাছের আপনারা করতে পারবেন। আর এগুলো কিন্তু খুব সহজ যেই অ্যাভেলেবল হয়ে যায়, যারা গার্ডেনার থাকে বা গাছপালা যারা একটু লাগায়, অ্যালোভেরা গাছ সবার কাছেই অ্যাভেলেবল থাকে। আর এখানে চার নম্বর যে জিনিস সেটাও আপনাদেরকে দেখিয়ে দিই, এটা হলো সাফ ফাঙ্গিসাইড, এটাও খুব সহজেই আপনারা যে কোনো সারের দোকানে পেয়ে যাবেন, আর বেশিরভাগই অ্যাভেলেবলই থাকে লোকেদের কাছে যারাও গার্ডেনিং করে। তো আপনারা মানে সাফ ফাঙ্গিসাইড নিতে হবে এর কোনো মানে নেই, যে কোনো ফাঙ্গিসাইড দিয়েই আপনারা কিন্তু ডাল থেকে চারা তৈরি করতে পারবেন। আর এগুলো খুব অল্প পয়সাতেই অ্যাভেলেবল হয়ে যাবে, কারণ অনেক জায়গাতে রুটিং হরমোনটা নাও পেতে পারেন আপনারা। তো সেই ক্ষেত্রে এই আরও যে তিনটে জিনিস আমি এখানে দেখালাম, আমি বেশিরভাগ এইগুলো দিয়েই কিন্তু ডাল থেকে চারা তৈরি করি, আপনাদের সঙ্গে অনেক ভিডিও শেয়ার করেছি। এবার এছাড়া কিন্তু দালচিনির পাউডার দিয়েও তৈরি করা যায়, তবে আমি এখনও কোনো দিন চেষ্টা করিনি দালচিনির পাউডার দিয়ে, কারণ আমার কাছে এইগুলো সহজে অ্যাভেলেবল হয়ে যায়। এবার আমি আপনাদেরকে বলবো, যখন আপনারা ডাল থেকে চারা তৈরি করছেন যে কোনো গাছেরই, এটা হলো বাগানবিলাসের গাছ, আর এটা দিয়েই আমি ডাল থেকে চারা তৈরি করব রুটিং হরমোন দিয়েই, তো এর জন্য আপনারা যখন যে কোনো ব্রাঞ্চ কাটছেন তখন খেয়াল রাখবেন একদম সোজা ডাল থাকা চাই, আঙুলের মতো মোটা থাকা চাই। এটা পার্মানেন্ট গাছ লাগানোর ক্ষেত্রে বলছি, যে গাছে ফুল আছে সেই গাছ থেকেই ডালগুলোকে কাটবেন, আর নিচের দিকে নোড এরিয়া থাকা দরকার, সেখান থেকেই আপনাদের কিন্তু নিচের দিকটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে কাট লাগাতে হবে, মানে একটু তেরছা, আর ওপরের দিকটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কাট লাগাতে হবে, মানে সোজা। আর কাটিংয়ের যে সাইজ সেটা 6 ইঞ্চি মতো লম্বা রাখবেন, বা 7 ইঞ্চি, এর বেশি প্রয়োজন হবে না। আর প্রত্যেকটা পাতা কেটে দেওয়ার চেষ্টা করবেন, একটা দুটো পাতা আপনারা রাখতে পারবেন, কিন্তু যদি আপনারা পুরো নতুন গ্রোথ চাইছেন তাহলে সব পাতাগুলো কেটে দিলেই ভালো হয়। এবার বলবো যে যখন আপনারা, আমি এখানে চারটে রকমের জিনিস দিয়ে কাটিংস লাগানো দেখাবো, আর আপনারা কিন্তু প্রত্যেকটা জিনিস কিভাবে করতে হয় আমি সেম প্রসেসে কিন্তু কাটিংগুলো বার করব। আমি লাস্টের দিকে আপনাদের শুধু লাগানোই দেখাবো, কারণ কি ভিডিও অনেক বেশি লম্বা হয়ে যাবে। যদি আপনাদের একটু হার্ড কাটিং থাকে তাহলে কিন্তু নিচের দিকে একটু পেন্সিলের মতো, যেমন স্কুলে আমরা পেন্সিল ছাড়াতাম, সেভাবে একটু ছাড়িয়ে নিতে হবে 1 ইঞ্চি মতো। এবার এখানে জলের মধ্যে আমি সাফ ফাঙ্গিসাইডটা দিচ্ছি 1/2 চামচ মতো, আর দিয়ে একটু মিশিয়ে নেবেন। আর যত কাটিংস আছে সবগুলোতে একটু ভিজিয়ে রাখতে হয়,
10 মিনিট মতো রাখলে যথেষ্ট। আর এই যে যে ডাল থেকে চারা তৈরি করব, আমি রুটিং হরমোনের হেল্প দিয়ে করছি, আর এখানে আমি নর্মাল গার্ডেন সয়েল নিয়ে নিয়েছি। বন্ধুরা, যে কোনো কাটিংস যখনই আপনারা লাগাচ্ছেন, এই যে যে নিচের জায়গাটা, এখানে আমি রুটিং হরমোন একটু লাগিয়ে রেখে দিচ্ছি, 2-1 মিনিটই রাখতে হয়। আর যখন আপনারা ডাল থেকে চারা তৈরি করার জন্য হোল্ড করবেন এখানে মাটিতে, তখন কিন্তু অন্য কোনো স্টিকের হেল্প দিয়ে করবেন, কাটিং দিয়ে সোজাসুজি করবেন না। যতক্ষণ আমি এই কাটিংসগুলোতে বসাচ্ছি, একটা জিনিস খেয়াল রাখতে হবে যে গর্তটা করেছি অন্তত 2 ইঞ্চি মতো করা আছে, আর নোড এরিয়া যেন ভেতরে যায়, যেখান থেকে রুটসগুলো বের হবে বা শেকড় বৃদ্ধি হবে ওখান থেকে। আপনারা যে কোনো কাটিংসই লাগাচ্ছেন, ওয়েদারটা কিন্তু চুজ করবেন ঠিক মতো। ফেব্রুয়ারি মাসে খুব ভালো কাটিংস তৈরি হয়, আপনার বর্ষাকাল মানে জুলাই আগস্ট সেপ্টেম্বর অবধি আপনাদের কাটিংস ভালো হবে, অক্টোবর নভেম্বর অবধি কাটিংস ভালো হয়। তবে সবথেকে ভালো যে মান্থগুলো সেটা হলো আপনার ফেব্রুয়ারি আর অক্টোবর নভেম্বর, এই 3টে মাস সবথেকে বেস্ট। কারণ বর্ষাকালেও অনেক সময় দেখা যায় বৃষ্টির জন্য, বেশি বৃষ্টির জন্য কাটিংস তৈরি হয় না, তবে অনেকের ভালোভাবে হয়ে যায়। আমি যেটা মানে দেখেছি বা নিজে তৈরি করে, এবার আমি সব ফাঙ্গিসাইড লাগিয়ে ফাঙ্গিসাইডের জলই দিয়ে দিয়ে, আর কাটিংস কিন্তু 15 দিনে আপনারা দেখতে পাচ্ছেন খুব ভালোভাবে গ্রোথ করেছে। আর এটা হলো রুটিং হরমোন দিয়ে করা আর নর্মাল গার্ডেন সয়েলে তৈরি করা। এরপরে আপনাদের সঙ্গে শেয়ার করছি, সেটা আমি দেখাবো হলুদ দিয়ে, কারণ বাড়িতে হলুদ খুব ইজিলি অ্যাভেলেবল হয়ে যায়, এমন কোনো বাড়ি নেই যাতে রান্নাঘরে হলুদ ব্যবহার হয় না। তো সেই জন্য খুব সহজেই আপনারা হলুদ গুঁড়ো পাউডার দিয়েও কিন্তু ডাল থেকে চারা তৈরি করতে পারবেন। আর সেই কাটিংসটা আমি দেখাবো এখন জবা গাছে। এই যত ভিডিও আপনাদেরকে দেখাবো, সব ভিডিও কিন্তু চ্যানেলে আপলোড আছে, আপনারা আলাদা আলাদা ভাবেও গিয়ে ভিডিও দেখতে পারবেন। আর এটা হলো আমি কোকোপিটে মানে সাহায্য করব, এখানে কোনো মাটি ব্যবহার করিনি। আর ড্রেনেজ হোলের ওপরে যেমন আপনারা কোনো টবের টুকরো রাখা এইসব জিনিসগুলো করে নেবেন, আর এখানে আমি অন্য কোনো স্টিকের হেল্প দিয়ে গর্ত করে নিচ্ছি। আর তারপরে এখানে এই যে হলুদ গুঁড়ো দিয়েই আমি কিন্তু ডাল থেকে চারাগুলো তৈরি করব, ওপর থেকে লক করা হবে, সেটাও কিন্তু হলুদ গুঁড়ো দিয়েই কিন্তু ওপর থেকেও আমরা লক করব। এতে আমরা অন্য আর কোনো রকম জিনিস ব্যবহার করব না, হলুদ গুঁড়ো একটা ন্যাচারাল ফাঙ্গিসাইড বা ন্যাচারাল রুটিং হরমোনেরই কাজ করে আর খুব ইজিলি অ্যাভেলেবল হয়ে যায়। এবার আমি 2 আঙুলের হেল্প দিয়ে কিন্তু এটাকে একটু টাইট করে নিচ্ছি। কখনোই আপনারা ডাল থেকে চারা যখন তৈরি করবেন বারবার বার করে দেখবেন না, যখন গাছ তৈরি হয়ে যাবে আপনারা সহজেই বুঝতে পারবেন। ওপর থেকে এবার হলুদ গুঁড়ো পাউডার দিয়ে লক করে দিলাম, আর এই লাস্টে যে 1/2 চামচ মতো হলুদ আছে এটা জলে মিশিয়ে দিলাম। আর এই জলটাকেই কিন্তু প্রথমবার দিতে হয়, আর তারপর আপনারা রেগুলার যেমন অল্প অল্প জল দেবেন, বেশি জল দেবেন না। আর গাছগুলোকে যখন রাখবেন একটু শ্যামি শেডে রাখবেন, সরাসরি রোদ যেন না পায় এই জিনিসটা খেয়াল রাখবেন। 10 দিন পরের ভিডিও এটা আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন একটা দুটো পাতা বেরিয়েছে, এখনও খুব ভালোভাবে গ্রোথ হয়নি, অল্প গ্রোথ আছে, কিন্তু খুব ভালোভাবেই কিন্তু গ্রোথটা হয়ে যায়। আর এটা 20 দিন পরের ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি, খুব ভালো গ্রোথ দেখে নিন আপনারা নিজেরাই, এখনও হলুদ লেগে আছে। এবার এখানে 3 নম্বর জিনিস দিয়ে ডাল থেকে চারা তৈরি করছি, যেটা হলো অ্যালোভেরার পাতার জেল। জেলটাকে একটু মাখিয়ে নিয়ে 10 মিনিট মতো আপনাদের একটু রেখে দিতে হবে, তারপরে কিন্তু আপনারা মানে গাছটাকে বসাবেন ডালটাকে। তো আমি এখানে একটা টব নিয়ে নিয়েছি, খুব ছোটোই একটা টব, 5 ইঞ্চি মতো হবে। এবার এখানে নর্মাল গার্ডেন সয়েল নিচ্ছি, আর এটাও কিন্তু জবা গাছেরই ডাল আমি বসাচ্ছি। আর খুব ভালোভাবে কিন্তু রেজাল্টও পেয়েছি আমি অ্যালোভেরা দিয়ে, আগেও 2-3 বার আপনাদের সঙ্গে শেয়ার করেছি এসব ভিডিও। তো এখানে আমি ফাঙ্গিসাইড দিয়ে দিলাম, ফাঙ্গিসাইডের জলটা দিলে আপনাদের ডালগুলো ছত্রাকের আক্রমণে কিন্তু কখনোই খারাপ হবে না। রুটিং হরমোনের জায়গাতে আমি কিন্তু অ্যালোভেরার জেলটা দিয়েছি। এবার ডালটাকে এখানে এইভাবে বসিয়ে দিতে হবে সোজা, আর চেপে দিতে হবে মাটিটাকে, ব্যাস এইভাবেই আপনাদেরকে বসিয়ে নেওয়ার পরে। আর ফার্স্ট টাইম কখনোই নর্মাল জলটা দেবেন না, উপর থেকে কিন্তু আমি এই ফাঙ্গিসাইডের হেল্প দিয়েই কিন্তু লক করে দিলাম। আর ডালটাকে আবার সেই সেম প্রসেস
প্রসেসে স্যামি শেডে রাখার পরে এই দেখুন 20 দিন পরের ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি, খুব ভালো গ্রোথ। 30 দিন পরের ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি, খুব ভালোভাবেই ডালটা গাছে এক পরিণত হয়েছে। এবার এখানে 4 নম্বর যে জিনিসটা সেটা হলো ফাঙ্গিসাইডের হেল্পে করবো, আর এটা হলো করবী গাছের ডাল থেকে চারা তৈরি করছি। আর এর জন্য খুব মোটা মোটা ডালই নিয়েছি, দেখতে পাচ্ছেন এখানে নর্মাল গার্ডেন সয়েল নিয়ে নিয়েছি, আর হাফ চামচ মতো ফাঙ্গিসাইড নিয়ে নিচ্ছি। আর এখানে যে হোলগুলো করা হচ্ছে মাটির মধ্যে সেটা অন্য একটা ডাল দিয়ে করে দিচ্ছি, যেগুলো চারা তৈরি করব সেগুলো না। নিচে এবার আমি এখানে ফাঙ্গিসাইড পাউডার লাগিয়ে নিয়ে মানে 2 ইঞ্চি মতো মাটির মধ্যে ঢুকিয়ে দিলাম ডালগুলোকে। আর এইভাবেই আপনাদের একদম সোজা সোজা বসিয়ে দিতে হবে, খুব মানে এমন করতে হবে যে একটা কি দুটো নোড এরিয়া যেন ভেতরে যায়, তারপরে নিজেদের আঙুলের সাহায্যে কিন্তু ভালোভাবে চেপে দিতে হবে। এইভাবে আস্তে করে, মানে বেশি নাড়াচড়া করবেন না। দ্বিতীয় কথা হলো, যখন আপনারা এইভাবে লাগাচ্ছেন একটু স্যামি শেডে রাখার চেষ্টা করবেন, আর রেগুলার অল্প করে জল দেবেন, আর কোনো সার দিতে লাগে না। ওপর দিকে ফাঙ্গিসাইড দিয়ে এটা লক করে দিলাম যাতে আমাদের ডালগুলো ছত্রাকের আক্রমণে খারাপ না হয়ে যায়। ব্যাস এইভাবে আপনারা প্রসেসটা খেয়াল রাখবেন, তাহলে আপনাদের যে কোনো ডাল থেকে চারা তৈরি করতে পারবেন। তো বন্ধুরা, এখানে আমি 4টে রকম ডাল থেকে চারা তৈরি করা দেখিয়েছি। আর এবার এই যে ফাঙ্গিসাইড এটা জলে মিশিয়ে দিয়ে এই জলটাই কিন্তু প্রথমবার দেওয়ার চেষ্টা করবেন, তাহলে আপনারা খুব ভালোভাবেই ডাল থেকে চারা তৈরি করতে পারবেন। তো এভাবে দেওয়ার পরে একটু স্যামি শেডে রাখার কথা আমি প্রথমেও বলেছি, 20 দিন পরের ভিডিও দেখাচ্ছি। আমার দেখুন এই র্যাকের নিচেই কিন্তু আমি যত চারা তৈরি করে সব নিচেই রাখি। এই দেখুন এটা গোলাপের চারা তৈরি হচ্ছে, এটা করবীর দুটো টবে করা আছে। তো এটা খুব ভালোভাবে কিন্তু এইভাবে যদি কোনো জায়গা থাকে কোনো গাছের আড়ালে এরকম রাখবেন আপনারাও, তো খুব ভালো রেজাল্ট পাবেন যদি আপনারা এইভাবে আপনাদের ডালগুলোকে বসিয়ে কোনো আড়ালে রাখবেন। 30 দিন পরের ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা, যদি আপনারা এই ভিডিওটা একটুও পছন্দ করছেন তাহলে কিন্তু লাইক আর শেয়ার করা একদম ভুলবেন না। আর যদি আপনারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকেও টিপে দিন, তাহলে আপনারা আমার এই ধরনের ভিডিও সবার আগে দেখতে পাবেন। আর ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।